সিনেমা দেখতে যাবে না, ওই সিনেমা হল ঠিকই থাকবে, হলটা ঠিকই থাকবে, কিন্তু সিনেমা নাম থাকবে না, কোরআনের হল হয়ে যাবে। হয়ে গেছে প্রমাণ কোম্পানিগঞ্জ, প্রমাণ কি কোম্পানি, ইনশাআল্লাহ পরিবর্তনের দোলা লেগেছে, পরিবর্তনের গোটা বাংলাদেশের পরিবর্তনের এক জোয়ার এসেছে। যুবকরা এখন মোবাইল দেখে পাপ করে না, পরিবর্তন হয়। যুবকদের কাছে এখন আর গান ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে। যুবকরা এখন ওয়াজ শুনতে চায়, তার প্রিয় কোন বক্তাকে যদি না পায় যুবকরা এখন চোখের পানি ফেলে দেয়। হবে পরিবর্তন ইনশাআল্লাহ। কোরআন কখনো নিচে হতে পারে না, কোরআন সবসময় উঁচুতে থাকবে, আল্লাহ উঁচু করবেনই করবেন। আমরা যদি কোরআনকে নিজেদের পরিবারে নিতে পারি, ওই পরিবারটা জান্নাতে যাবে। কোরআনকে যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, দেহটাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। কোরআনকে যদি সমাজের কোথাও ঢুকিয়ে দেই, ওই স্থানটা জান্নাত হয়ে যাবে। গোটা পৃথিবীর মাঝে যদি কোরআনকে চালু করে দেওয়া যায়, কোরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, গোটা পৃথিবী অশান্তি দূর হয়ে যায়, জান্নাত হয়ে যাবে গোটা পৃথিবী। এটা কোরআন, এটা কোরআনের মৌজাজা। আমি একজনের কথা আজকে জানি, আমি একটা আমার আলোচনা শেষ করব। অটুমান এম্পায়ার, যেটাকে বলা হয় খেলাফত উসমানী, এর প্রতিষ্ঠাতা ছিল মোহাম্মদ বিন মুরাদ আল ফাতে। সে ছিল এতিম, তার বাবা ছিল না, তার মা ছোটো থেকেই তাকে লালন পালন করছে। মা ছেলেকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে, আজকে সবার জন্য কথাটা রেখে যায়, মা তার সন্তানকে এমনভাবে দিন শিক্ষা দিচ্ছে, দিনের পথে আনছে। ফজরের নামাজের আগে সন্তানকে ঘুম থেকে উঠাতো, সন্তানের বয়স তখন 7-8 বৎসর। সন্তানকে ঘুম থেকে উঠে মসজিদে পাঠিয়ে দিত, অন্ধকার রাত্রে ছেলেকে বলতো যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো। সন্তানকে প্রতিদিন নামাজ পড়াতো, মসজিদের দিকে সন্তানকে পাঠিয়ে দিত। মা উঠে উঠে বলতো তোমার বাবা নেই, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তোমাকে উন্নত হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে। একদিন মা দূরে একটা দালানকে, একটা ওয়ালকে দেখিয়ে বলল, ওই যে ওয়ালটা দেখছো কি না? কাহা দেখছি, বিশাল বড় একটা দেয়াল। মা ছেলেকে বলল, ওই দেয়ালের ওই প্রান্তে একটা দেশ আছে, এটাকে তোমাকে দখল করতে হবে। ছেলে কিন্তু ছোট, ছেলেকে স্বপ্ন দিচ্ছে, স্বপ্ন ছেলেকে প্রতিষ্ঠিত করছে মা, ছেলেকে কোরআনের জন্য, ইসলামের জন্য ছেলেকে প্রতিষ্ঠিত করছে, তার ভিতরে স্বপ্ন জাগাচ্ছে। ওই দেয়ালের পিছনে একটা দেশ আছে, দখল করতে হবে। ছেলে যখন একটু উপযুক্ত হলো, মা বলল, তুমি তো ওই দেশটা দখল করবে, কিন্তু তোমাকে 4টা মূলনীতি নিতে হবে। এই 4 মূলনীতি যে সন্তানের হবে, ওই সন্তান পৃথিবীতে মর্যাদা পেয়ে তার সম্মানের স্থানে যেতে পারবে। কি বললেন মা? তুমি ওই দেশটা যদি দখল করতে চাও, তাহলে তোমাকে 4টা মূল নিতে হবে। ওই মূলনীতির নাম হলো, প্রথম হলো বিল কোরআন, কোরআন দিয়ে তোমাকে চলতে হবে। ওয়াবিস সুলতান, এই সুলতান হলো তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার অর্জন করতে হবে, তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, কিভাবে তুমি শাসন করবে, শাসন ক্ষমতা তোমাকে শিখতে হবে, আর শিখার জন্য তোমাকে অনুকরণ করতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিল কোরআন, বিল সুলতান, বিসসালাহ, তোমাকে স্কিল হতে হবে, তোমার কাজের ব্যাপারে আগ্রহ থাকতে হবে। যেই কাজ করবে ওই কাজ অলসতার সাথে করবা না, তোমার কাজের মূল্যায়ন করতে হবে, কাজকে তুমি গ্রহণ করতে হবে, ভালোভাবে করতে হবে, তৃতীয় অবস্থান। আর চতুর্থ হলো হুব্বুন নাস,
মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে তোমার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই চার মূলনীতিতে যদি তুমি অগ্রসর হও, এই পৃথিবীর এই চারটা কাজ যে কোনো সন্তান গ্রহণ করবে, পৃথিবীতে তার আর কোনো তার অবস্থান নিচে হবে না, আল্লাহ উপরের দিকে উঠাবেন। আজকে আমাদের সন্তানগুলিকে আমরা অনেক কিছু শিখাই, অনেক কিছু বুঝাই, অনেকের সাথে সম্পর্ক করাই, অনেকের সাথে আমাদের তার পরিচয় করিয়ে দিই, কিন্তু আমার সন্তানকে কোরআনের সাথে পরিচয় করাই না, আমার সন্তানকে আমরা ভদ্র বানাই না, আমার সন্তানকে স্বপ্ন দেখাই না, আমার সন্তানকে তার কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করাই না। আমি বলি না মানুষকে ভালোবাসতে হবে, এই কথা আমার সন্তানকে আমি সবক দেই না। আজকে আমাদের সন্তানকে কী দেই? আমাকে সম্পদ দিতে হবে, তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে সম্মানিত হতে হবে। সন্তানকে যতই আমরা আমাদের নীতিতে শ্রেষ্ঠ করতে চাই, পৃথিবীর মধ্যে সন্তান শ্রেষ্ঠ হবে না, বরঞ্চ বর্তমান সমাজে আমাদের সন্তানগুলি যেভাবে সমাজের মধ্যে উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে, কোরআন না থাকার কারণে, ভদ্রতা না থাকার কারণে, মানুষের সাথে ব্যবহার না থাকার কারণে যেভাবে উচ্ছিষ্ট পর্যায়ে চলে গেছে, ওই পর্যায়ে চলে যাবে যদি কোরআন আমাদের সন্তানের সাথে না থাকে। সুতরাং আজকে এখান থেকে আমি ক্ষুদ্র একটু মেসেজ দিতে চাই, সবার কাছে দিতে চাই, চলুন আমরা পরিবর্তন হই, পরিবর্তনের জোয়ারের সাথে তাল মিলাই। যদি জোয়ারের সাথে কেউ এই পরিবর্তনের সাথে তাল না মিলাতে পারে, তাহলে জোয়ার তো আসবেই আসবে, যারা এই জোয়ারকে জোয়ারের সাথে তাল মিলাতে পারবে না তারা ভেসে যাবে। আর যারা তাল মিলাবে জোয়ার থেকে হয়তো ফায়দা নিতে পারবে, এ জোয়ার হয়তো তাকে কল্যাণ এনে দিবে, এ জোয়ার হয়তো পরিবর্তন এনে দিবে। গোটা পৃথিবীতে ঊনবিংশ শতাব্দী এটা নয়, এটা বিংশ শতাব্দী, মনে রাখতে হবে পরিবর্তনের কোরআনের জোয়ার আসবে আসবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করি, দারুন নাজাত মাদ্রাসা করেছে, এটা ইতিহাস, এই মাদ্রাসা ইতিহাস হয়ে থাকবে, যে সিনেমা ঘরকে কোরআনের ঘর বানিয়েছে, ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে, বলার মতো কাজ করা হয়েছে। এই সিনেমা হলের মালিক যিনি, যিনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক, ইনশাআল্লাহ মাফ করবে। সেই সিনেমা বন্ধ করার কারণে তাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। এখন তাকে এতদিন ছিল সিনেমার সাথে, এখন তাকে থাকতে হবে কোরআনের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনকে আল্লাহ কবুল করুক। আমিন। আপনারা মুরব্বীরা দোয়া করেন ছেলেদের জন্য, মুরব্বীরা বেশি বেশি করে দোয়া করেন। এই পরিবর্তনটা কিন্তু আপনারা পুরো হয়তো দেখে যাবেন না, তবে এটার ফল কিন্তু আপনারা পাবেন না এমন কোনো কথা না, আপনার কবরেও এটার পরিবর্তনের সেই ফলটা আপনার পেতে থাকবেন। আপনারা দোয়া করে যান, এই বাংলাদেশের যুবকগুলি যেন কোরআনের পাগল হয়ে যায়। এখন তো জোয়ার তো এমনও দেখা গেছে, গত বছর যারা গান গাইতো একজনে বলে, গত বছর আমি প্রোগ্রাম করেছি 50টা, এবার করতে পারলাম 10টা, 40টা মাইনাস হয়ে গেছে। মাইনাস হয় নাই, জোয়ারের টানে ওই 40টা কোরআনের তাফসিরে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। পারবানা টাকাতে মাইনাসও আরম্ভ হয়ে গেছে। আজকে যুবকগুলি তাদের মোবাইলগুলি এখন মুসলমান বানিয়ে ফেলেছে, এই সিনেমা হলটা মুসলমান হয়েছে, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ গোটা পৃথিবী মুসলমান হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসার আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণতার দিকে নিয়ে যাক। এই এলাকার মানুষের সকল সন্তানগুলির খোরাক যেন এই মাদ্রাসা থেকে দিতে পারে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে আরম্ভ করে শিক্ষক মণ্ডলী, আমি আন্তরিকভাবে দোয়া করি, আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, আল্লাহ যেন এই মজলিসকে কবুল করে নেয়। আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।